যে আমি 3 নম্বরে 3 নম্বরে কি বলবো দিয়ে বলছে দেখে যে 1 ঋণ সমান কত দিস্তা 1 ঋণ সমান কত দিস্তা 25 দিস্তা 1 ঋণ সমান কত তা 25 তা পড়েছে না তাহলে 1 ঋণ সমান যদি 25 তা হয় সরি 1 ঋণ সমান 500 তা আর 1 দিস্তা সমান 25 তা তাহলে 1 ঋণ সমান কত দিস্তা হয় 25 দিস্তা মনে থাকবে ওকে ভগ্নাংশ অর্থ কি ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা অংশ ভয়াকার ও বয়ে আকার ভাঙা মানে জাস্ট ভাঙা মানে আর ভাঙা অংশ মানে একটা জিনিসকে কয়েকটা টুকরাতে ভাগ করে আমি একটা কাগজ দেখাচ্ছি একটা কাগজ দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারবো কি রকম আপনি দেখেন এই যে এটা একটা কাগজ তাই না এটা একটা কাগজ এখন এটা সম্পূর্ণ অংশ এখন আমি এটাকে এক অংশ তাহলে সম্পূর্ণ অংশ কত অংশ হলো এটা তিন অংশ হয়ে গেল তাই না এখন তিন অংশের আমি যদি এক অংশ বলি কত হবে তিন অংশের এক অংশ এটা তাই না এই তাহলে এটা হচ্ছে ভাঙা অংশ ত্রিভুজ আঁকতে কয়টি রেখা লাগে ত্রিভুজ আঁকতে তিনটি রেখা লাগে এটা আপনারা জানেন চতুর্ভুজ আঁকতে কয়টি রেখা লাগে চতুর্ভুজ আঁকতে চারটি রেখা লাগে ওকে তাহলে আমরা কি শিখলাম এক ঋণ সমান কত দিস্তা এক ঋণ সমান 25 দিস্তা ভগ্নাংশ অর্থ কি ভাঙা অংশ ত্রিভুজ আঁকতে কয়টি রেখা লাগে তিনটি রেখা লাগে চতুর্ভুজ আঁকতে কয়টি রেখা লাগে চারটি রেখা লাগে ওকে নেক্সট চলে যাই এটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করি ফাঁকা তাহলে দেখেন এখানে কি আছে ফাঁকা ঘর পূরণ করি এখানে প্রথমে আমার কি আছে ফাঁকা ঘর তারপর বিয়োগ 18 সমান 30 অর্থাৎ এখানে বিয়োজন নেই যদি এখানে বিয়োজন না থাকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা বিয়োজ্য আর বিয়োগফল যোগ করব তাহলে আমরা এককের ঘরে কি আছে 0 আর 8 তাহলে 8 আর 4 3 আর 1 4 দেখতে আমার কত আসছে নাকি ভুলই করে ফেললাম দেখি একটু ঠিক করে ভুলই হয়ে গেছে তাহলে দেখেন আমার উপরে একটু ভুল চলে এসেছিল তাই না আমরা ঠিক করে নিই দেখেন 0 আর 8 যোগ করলে 8 আর 3 থেকে 1 যোগ করলে 4 অর্থাৎ আর যখন আমি বিয়োগ করে ফেলেছিলাম আপনারা যদি এই ভুলটা করেন না বুঝতে পেরেছেন আমি চট করে বিয়োগ করে ফেলেছিলাম এটা ভুল হয়ে গেছিল এটা হচ্ছে যোগ হবে যেহেতু এখানে বিয়োগ কি বিয়োগ চিহ্ন আছে বিয়োজন আচ্ছা এবার আসি খ নাম্বার দেখেন 9 9 গুণ করেন তো 9 9 কত হয় 9 ভাগ নামতে পারে 9 1 9 9 2 18 3 9 27 4 9 36 5 9 45 6 9 54 7 9 63 8 9 72 9 9 81 9 9 81 ঠিক আছে এই যে 81 ওকে আচ্ছা এবার দেখেন এখানে কি আছে 5 10 ড্যাশ সমান 56 5 10 কততে 56 আমরা দশকের সাহায্যে পড়েছি না লিখেছি 5 10 6 এখানে খেয়াল করেন আমি কিন্তু সংখ্যাই লিখেছি এখানে কিন্তু বানান করে লেখা যাবে না এইখানে আর এখানে বানান করে লেখা যাবে না এটা মনে থাকে যেন সবার আচ্ছা এখন দেখেন 33 আছে এখানে যোগ আছে আমরা যোগফলটাকে 33 কি করব বলেন তো এখানে যোগটা করলে কি করতে হয় यस বিয়োগ করতে হয় তাহলে আমরা 44 থেকে 33 বাদ দিলে কত হবে এখন ধরুন 4 থেকে 3 বাদ দিলে 1 কত আসছে দেখি 11 তাহলে আমাদের কি হচ্ছে এটা 11 তাহলে এখানে দেখেন বিয়োজন না থাকলে আমরা বিয়োজ্য আর বিয়োগফল যোগ করব ওকে 9 9 গুণ করে আমরা এখানে বসালাম 9 9 81 5 10 6 56 আর এখানে কি হলো দেখেন 44 থেকে আমরা 33 কে যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাই বাদ দিয়ে যেতে হবে সেটা ফাঁকা ঘরে বসবে এখন আপনি যোগ করে মিলিয়ে নেন দেখেন 3 আর 1 4 3 আর 1 4 এখানে দেখেন 8 থেকে 8 বাদ দিলে 0 4 থেকে 1 বাদ দিলে 3 বুঝল এভাবে মিলিয়ে নিন ফাঁকা ঘরে করে আপনাদের ক্লাস এবার আমি যাব 5 নম্বরে 5 নম্বরে দেখেন আপনারা এখন খেয়াল করেন আমরা 12 ঘরের নামটা লিখব এর আগেও কিন্তু আমরা লিখেছি তাই না এখন আমরা লিখব দেখেন তো আপনাদের কোন ইয়ে হলো ওকে
তাহলে 12 একে 12 12 দুয়ে 24 3 12 36 4 12 48 5 12 60 ঠিক আছে না 12 একে 12 12 দুয়ে 24 3 12 36 4 12 48 5 12 60 তাহলে যায় 6 12 72 7 12 84 8 12 96 9 12 108 10 12 120 দেখেন 6 12 72 7 12 84 8 12 96 9 12 108 10 12 120 ওকে কি হয়েছে এই নামটা গুলো আপনাদেরকে 15 পর্যন্ত আমি কিন্তু একবার পড়িয়ে দিয়েছি আপনারা মুখে বারবার পড়বেন বারবার পড়বেন তাহলে আপনাদের মুখস্থটা হয়ে যাবে আমরা এবার নেক্সট যাই মুখে দেখে 95 এর সঠিক বানান বলুন বয় চন্দ্রবিন্দু জায়গা দন্ত ন বয় বয় যুক্ত রশ্মি 95 তারপরে কি বলছে 88 এর সঠিক স্পেলিং কি ই আই জি এইচ টি ওয়াই এইটি ই আই জি এইচ টি 88 চতুর্ভুজ আঁকতে কয়টি রেখা লাগে চারটি চতুর্ভুজ আঁকতে চারটি রেখা লাগে ত্রিভুজ আঁকতে কয়টি লাগে তিনটি আর কোণ আঁকতে দুইটি এগুলো মনে রাখা লাগবে বুঝছেন আচ্ছা 34 এর রোমান রূপ কি এক্স 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 আই ভি আবার বলছি আমি এক্স 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 আই ভি ওকে নেক্সট 50 দশকের সাহায্যে বলুন খেয়াল রাখেন 5 10 আমি কিন্তু শূন্য দিইনি 5 10 এটা করলেই 50 5 10 4 10 2 10 এরকম 20 30 40 এটা ভুল করবেন না ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে আলাদা দিয়েছি নেক্সট ডে আপনাদের ফিডব্যাক নেওয়া হবে এই সেটের উপরে আশা করি আপনারা ফিডব্যাকটা খুব সুন্দর করে দিবেন তাহলে আজকের মতো আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধীরে ধীরে টাটকা টাটকা শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে